Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sorry, আমার এখন একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমি I have to go and very brief. সমাজে, আমাদের সমাজে অনেক লোক আছেন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, আর যারা ব্যবসা করেন তারা মোটামুটি সেলফিশ থাকে। Let alone সমাজ সেবা বা মিডিয়াতে জড়িত হওয়া। মাত্র কয়েকজন লোক আছেন, তার মধ্যে আবুল কালাম আজাদ ছোটন একজন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এটলিস্ট 20 ইয়ার্স। তারপরে আমার মনে আছে উনি সিলেটের ডাক, সিমেলটেনিয়াসলি আমি পত্রিকা করলাম, প্রথমে দেশবার্তা, তো অনেকটা মিল আছে। আরেকটা বিষয় হলো যে আবুল কালাম আজাদ শুধু সাংবাদিক না, বিজনেসম্যান না, লেখক না, তিনি একজন উপস্থাপক। আমার মনে আছে আমি তাকে রিকোয়েস্ট করে নিয়েছিলাম চ্যানেল এসে, সেখানে আমাদের প্রবীণ নামে একটা প্রোগ্রাম, বিভিন্ন এপিসোড তিনি উপস্থাপনা করেন। সহজ সরল মানুষ, আমরা সবাই তাকে ভালোবাসি, এবং তিনি অত্যন্ত সহজভাবে সবাইকে আপন করে নিতে পারেন, সেটাই তার কোয়ালিটি। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এই যে বইটা সাম 272 পেজেস, এবং সিমেন্টেনিয়াসলি ইংরেজিতে আরও 272 পেজেস, এই ধরনের আমরা লেখা দেখি না। ইন দ্য পাস্ট আমরা অনেক বই দেখেছি এবং পরে সেগুলো ট্রান্সলেট করা হয়েছে, কিন্তু সেখানে মানে এটা কোনো জায়গায় প্রেজেন্ট করার মতো না, বিকজ অফ পুয়ার ইংলিশ ট্রান্সলেশন অ্যান্ড গ্রামাটিক্যাল মিস্টেকস। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু দেখেছি এই বইতে, ইট ইজ প্রেজেন্টেবল, সো ইট ক্যান বি প্রিজার্ভড। তারপরে আমাদের গবেষক তো নিয়ে যাবেন, এটা রাখবেন, তারপরে এটা সম্বন্ধে লিখবেন। আমরা অন দি আদার হ্যান্ড এটা আমাদের নেক্সট জেনারেশনকে, ইয়াঙ্গার জেনারেশনকে দেখাতে পারবো, তারাও ইন্সপায়ার্ড হবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাই যে আমাদের এই জেনারেশন যেটা আমরা আছি, আমরা কী রেখে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন যে ফলো করবে, আমরা তেমন কিছু রাখছি না, শুধু আমরা তাদের এডুকেশন দিচ্ছি, বাট দে আর গেটিং ডাইভার্টেড, দে আর ফরগেটিং দেয়ার রুটস। কিন্তু এই ধরনের রিকগনিশন বা হিস্টোরিক্যাল রিকগনিশন, বই লিখে রিকগনিশন, এইগুলা কিন্তু তারা পড়ে উৎসাহিত হবে এবং আমাদের কমিউনিটি তাতে উপকৃত হবে। আরেকটা জিনিস যে অনেকে বলেছেন যে এই ধরনের আমরা কিন্তু খুবই জেলাস হয়ে যাই যখন আমরা দেখি আমাদের কমিউনিটি একজনকে রিকগনিশন দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখানে যারা প্রেজেন্ট আছেন সবাই গর্বিত এবং আনন্দিত আবুল কালাম আজাদ ছোটনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমরা এখন বক্তব্য শিল্প নুরুল রহমান খন্দকার পাশা, সাবেক প্রেসিডেন্ট বিসিএ। আমার মনে হয় যে শ্রদ্ধেয় আমার সময়টা খুব সুবিধার নয়, কারণ মানুষের সবারই ধৈর্যের বাদ হয়ে গিয়েছে, আর এই সময় আসলে বক্তৃতা দিয়ে কাউকে শোনানো কষ্টকর ব্যাপার, বিপজ্জনক। তো আমি না বললেই নয় যেটা, যে আজকে যার সম্বন্ধে কথা বলার জন্য আমি একটু লাউডলি বলবো, কারণ আমাকে শুনতে হবে, ক্ষমা করবেন। আজকে যার সম্বন্ধে কথা বলার জন্য 2 মিনিট সময় আপনাদেরকে দিচ্ছি, তিনি আবুল কালাম আজাদ ছোটন। ছোটন একজন আলোকিত মানুষ, ডেফিনেটলি। আবদুল্লাহ আবু সাইদ বলেন যে আলোকিত মানুষরা আলোর মশাল নিয়ে হাঁটেন এবং পাশাপাশি অনেক আলোকিত মানুষকে সৃষ্টি করেন।
ছোটনের অনেক গুণ সবাই বলেছেন, একটা গুণ কিন্তু আমি বলবো, কারণ সময় আমার হাতে একদম কম, সেটা হচ্ছে আমরা যারা ভাত বিক্রি করে খাই কিংবা ভাতের ব্যবসা করি, যে ইন্ডাস্ট্রিটা এদেশের প্রাণ, এদেশের ব্যাকবোন, সেই ইন্ডাস্ট্রিতে ছোটনের কন্ট্রিবিউশন হিউজ। আর ভাত বিক্রি করে আমরা যারা খাই, আমাদের সময় নাই ডানে বায়ে টাকা দেওয়া। এবং গ্রামে যারা থাকি, আপনাদের লন্ডন শহরে এসে সাহিত্য সেবা করা, লেখার প্রতি ভালোবাসা প্রকাশ করা, কিংবা এই প্রতিকূল পরিবেশে লেখাকে ভালোবেসে ওই লেখা পত্রিকা সম্পাদনা করা, আমার মতে এটি একটি বিগ চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ ছুটন সাফল্যের সাথে করেছে, আসতে সক্ষম হয়েছে তার লেখার গুণে, তার লেখার প্রতি ভালোবাসার গুণে। আমি তাকে আমার সশ্রদ্ধ সালাম জানাই তার এই সাফল্যের জন্য। আমি অনেক কিছু বলা ছিল, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ু কামনা করব, এবং যারা আয়োজক আজকে তাদেরকে বলবো আপনারা সঠিক সময় তার মূল্যায়ন করেছেন। আমি নাহাজ ভাইকে বলতেছিলাম পাশে বসে, যে জিতা থাকতে মানুষের সম্মান দেবো বলা, মরার পরে তো আমরা জানতাম না, তো আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট অ্যান্ড উই আর প্রাউড অফ ইট অ্যান্ড উই আর প্রাউড অফ আস দ্যাট আমরা তাকে রেসপেক্ট দিতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে, আমি স্মরণ করি। অসংখ্য ধন্যবাদ পাশা খন্দকার আপনাকে। এখন বক্তব্য নিয়ে আসবেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনুর খান। শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, বড়ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সাহিদ ভাইকে, ওনার জন্য একটু বড় করে হাততালি দেন, সুন্দর করে আমাদের যে প্রোগ্রাম উপহার দিচ্ছেন আমি তাকে ধন্যবাদ জানাই। আসলে নদীমাতৃক দেশ বাংলাদেশ, আর সেই নদীর পারে, কুশিয়ারা নদীর পারে বেড়ে ওঠা আবুল কালাম আজাদ সুটন, যাকে আমি এক যুগ ধরে চিনি, যার সাথে আমি কমিউনিটিতে অনেক কাজ করেছি, যাকে আমি অনেক কাছে থেকে চিনতে পেরেছি, যার বুকে আমার একটা লিখা আছে, একজন আবুল কালাম আজাদ সুটন। আবুল কালাম আজাদ সুটনের গুণ গুণাবলী আমি বলব না, আমি তার কিছু পারিবারিক কিছু কথাবার্তা বলব। তার এই লিখনের পিছনে, তার এই জীবনের সাফল্যতার পিছনে যার সবচেয়ে সাফল্য, তিনি হচ্ছেন ওনার অর্ধাঙ্গিনী। আমি আপনাদের সবাইকে বলবো ওনাকে করতালি দিয়ে সম্মান জানাই। আবুল কালাম আজাদকে আমি চিনি একজন কারিশিল্পের সৈনিক হিসাবে, যার সাথে আমি কারিশিল্পের বিভিন্ন আন্দোলনের এক সহপাঠী ছিলাম। কিন্তু ওনার একজন কিবরিয়ার লেখা বইটা পড়ে আমি তখন বুঝতে পারলাম যে উনি একজন জ্ঞানী, সাহিত্যিক এবং লেখাপড়া নিয়ে যার চর্চা, কারিশিল্পের পাশাপাশি যে নিজেকে এত ব্যস্ততার মধ্যেও এর লিখালিখিতে ব্যস্ত রাখতে পারেছে, আসলে সে একজন আলোকিত ব্যক্তি। তাকে বারবার আলোকিত ব্যক্তি বলে আমি ছোট করব না, কারণ সে লিখনের মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে, ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে। বেঁচে থাকুন আবুল কালাম আজাদ সুটন। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার উত্তরোত্তর কামনা করি, আরও সুন্দর লেখা নিয়ে আমাদের মাঝে আসুন, কারিশিল্প সম্বন্ধে আপনি লিখুন, আপনার লেখা দিয়ে হয়তো আমাদের আগামী প্রজন্মের অনেক সংগঠন আছে, তার মধ্যে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন, সেটাও আপনাকে মনে রাখবে, এটার জন্মদাতা আপনি, এখানে শুরু থেকে আপনি কাজ করেছেন, আগামী বুকে আপনি কারিশিল্প সম্বন্ধে এমন কিছু লিখে যান যাতে আগামী প্রজন্ম সেটাকে ইতিহাস হিসাবে নিয়ে যেতে পারে। আপনাকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ এখানে বসে আছেন, বিশেষ করে বন্যা, স্মৃতি এবং মজনু ভাই এবং তেরাউল ইসলাম সহ, এবং কারিশিল্পের জনাব করিম ভাই এবং চেয়ারম্যান সাহেব সৌদান সবাই জানেন। এখন বক্তব্য নিয়ে আসবে, আমি বই দিতে
আমাদের প্রিয়জন লন্ডন আমার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা। আমি সেটা আশা করবো যে ঠিক আছে, সমাজসেবামূলক কাজ করবো, কিন্তু
আগের মতো ইস্যু নিয়ে আপনি যদি পত্রপত্রিকায় লেখেন ইউ আর ভেরি ওয়েলকাম, কারণ খুব কম লোকে লিখতে পারে, লেখালেখিটা চালিয়ে যান, সেটাই আমি আশা করব। জামাল খান, মোহাম্মদ আলী মজনু, অধ্যাপক আব্দুল হাই, মিসবা জামাল, শাহিন জুবাইর, এমদাদুল হক, প্রবাসী পল্লী, ফটোগ্রাফার খালেদ হোসেন, সার্জাইজ সম্পাদক এনাম চৌধুরী, রেজাউল করিম বৃদা, যার উপস্থিতি ছাড়া অনুষ্ঠান করাটাই বৃদা, কারণ উনি টেলিভিশনের ক্যামেরা নিয়ে থাকেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদেরই সহকর্মী, কিছুদিন আগে যিনি মারা গেছেন, শাহাবুদ্দিন আহমদ বেলাল, যিনি আমাদের আবুল কালাম আজাদ ছোটনেরও ঘনিষ্ঠজন ছিলেন ও আত্মীয় ছিলেন এবং আমাদের নন্দন বাংলা প্রেস ক্লাবের একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আবুল কালাম আজাদ ছোটন। ছোটন ভাইয়ের জন্য একটা বড় আশা। যে ভালোবাসা, আপনাদের যে আন্তরিকতা, আপনারা যেটা প্রকাশ করেছেন সেটা কোনোদিন শোধ করার মতো নয়। আমি বিশ্বাস করি আমাদের এই সামাজিক জীবনে, আমাদের কর্মময় জীবনে আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত, কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, আজকে একজন লোক তার গন্তব্যস্থানে চেয়ে পৌঁছতে যদি চায়, আমরা সবাই বলে থাকি তার লক্ষ্য অবস্থা সে ঠিক করে রাখতে হবে, কিন্তু আমি যে জিনিসটা এখানে দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে,
যে একজন মানুষ সব কিছুতে সে তার সার্থকতা যেটা বলা হয় সাকসেসফুল বলা হয় অর্জন করা হয় না, এটা বিরাট একটা কঠিন ব্যাপার। আপনারা অনেকে বলে গেছেন এখানে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন রূপ ধারণ করেছি, যার বাস্তব প্রমাণ নাজ ভাই বলে গেছেন এক সময় এই ব্রিকলিনে আমি সিলেটের ডাকের ছুটুর ভাই ছিলাম। অনেকে সেটা এখনো নবায় সেভাবে আমাকে দেখেন, কিন্তু এখনকার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন অত তারা জানেন না। আমি সারা সকালে আসতাম সেই সাসেক্স থেকে, রাত্রে আমি পত্রিকা বের করে রাত্রে একটা দুটো যেতাম। তবে আমি আজকে আপনাদের সামনে যে জিনিসটা আমি স্বীকার করতে চাই, এই কাজগুলো আমার সম্ভব হয়েছে যদি আমি পারিবারিকভাবে যদি সমর্থন না পেতাম তাহলে সেটা আমার দ্বারা করা সম্ভব ছিল না। সেই জন্য আমি আমার ওয়াইফ সহ আমার পরিবারের যারা এখানে রয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে আগ্রহী। আলোকিত কিছুজন গ্রন্থ তা রচনা করতে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, যিনি আজকে এখানে থাকার কথা ছিল কিন্তু সেই ব্যক্তি এখানে আসতে পারে নাই, আমি আপনাদের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যিনি সম্পাদনা করেছেন এম চৌধুরী জামান চৌধুরীকে। উনি অত্যন্ত কষ্ট করেছেন এই লেখাগুলো সংগ্রহ করার জন্য, তার অক্লান্ত চেষ্টা এবং দিবারাত্রি সে কেটেছে এই বইটাকে প্রকাশ করার জন্য। সাথে সাথে যিনি পাবলিকেশন হিসাবে কাজ করেছে আমি তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়ে আপনাদের এই মূল্যবান সময় আজকে এই বোর অনুষ্ঠানে এসে আমাকে যেভাবে দিয়েছেন সেটা সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইল। সাথে সাথে যারা লেখা দিয়ে এই বইটিকে সমৃদ্ধ করেছে সব লেখকের কাছেও আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞতা রইল। আমি দেখেছি যে নবাই যেটা বলে গিয়েছেন আমি ওনার প্রতি সে অবশ্যই দাবি রাখি, এই দীর্ঘদিনের সম্পর্ক এবং প্রত্যেকের জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা সময় আসে, আজকে যে এই যে একটা অনুষ্ঠান হয়ে গেল সেটা আমার সারা জীবনের জন্য চিরঋণী হয়ে থাকবে। এবং সেই দিনে নবাই আপনি আমার সাথে রয়েছেন সেজন্য আপনাকে আমার অন্তরের অন্তর থেকে আবার অনুষ্ঠান সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে সভাপতি যিনি বৈশিষ্ট্য আমাদের সমাজের আজকে এই বাংলাদেশের কমিউনিটির অত্যন্ত পূর্ণ ব্যক্তিত্ব, যিনি অনেক কষ্ট করে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আমাদের যে প্রথম থেকে যে আমাদের উদ্যোগ সেই উদ্যোগকে আমরা যে ছোটো ছোটো সভা করেছি প্রত্যেকটি সভায় তিনি সশরীরে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধা জুনাব পার্ক ভাইকে আমি আমার আজকে সভা বিশেষ করে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। কেন বলা গেছে আজকে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য তিনি অত্যন্ত 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 ব্যস্ত, তিনি ব্যবসা নিয়ে আমার ভাগনা সেই নুরুল জামান সে অত্যন্ত কষ্ট করেছে, তার জন্য অনেকে সে বলে গেছে যে তার আমার সম্পর্কটা সে কিন্তু অত্যন্ত সুপরিচিত আমাদের কমিউনিটিতে বর্তমানে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আমরা দেখতে পাই। কিন্তু যখন সে বলে যে মামা তো আসলে হয়েছে ওর মা আমার আপন চাচাতো বোন, আমরা এক বাড়িতে এক ফ্যামিলিতে আমরা বড় হয়েছি। ধন্যবাদ ভাগনা তোমার সময় দেওয়ার জন্য। সর্বোপরি যিনি এই অনুষ্ঠানকে সাকসেস করেছে আজকে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে যার তুলনা করা যায় না, তিনি হচ্ছেন আমাদের সাহেব চৌধুরী। আমি আমার বক্তব্য দিকে করবো না, এখানে আমার শ্রদ্ধেয় শাসক রয়েছেন যিনি শাহ ক্রীড়া সাহেবের কথা বলেছে, ওনার আপন সাদ ভাই আমার আব্বার আপন মা হচ্ছে ভাই মেহেদি শ্রেতা, ওনার সব সময় আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের গ্রামের আমার বাতি যা আছে যে থ্যাংক ইউ অবশ্য কলিং থ্যাংক ইউ ভেরি মাচ বন্যাপা থ্যাংক ইউ সেবা থ্যাংক ইউ সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সবাই এসেছেন এবং এই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছেন আপনাদের মাধ্যমে আজকের এই প্রফেশন আমাদের অত্যন্ত সুন্দর হয়েছে। আমি আবারও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার হাসপাবাদ ধন্যবাদ, আপনি প্রথম থেকে আমাকে সময় দিয়েছেন।
এবং আমার আত্মীয় যারা আমার পারিবারিক আমার ছোট ভাই যুদ্ধ লেখা রয়েছে আপনারা তার সাথে ছিলেন, সোহান আছে শুয়ে আছে এবং আমার ছেলে সেও এসেছে এবং তার নাম জয়। আমি পরিশেষে আমার পক্ষে কাজ করতে পারবো না, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী অবশ্য প্রকাশ করার পরে অলরেডি আপনাদের কাজ শেষ করে দিচ্ছি, তাহলে আবার আসবে এবং আপনাদের মাধ্যমে এই কমিটির মধ্যে যদি আল্লাহ আমাকে ফিরিয়ে তো বেঁচে রাখেন সবার সাথে যে সম্পর্ক এই সম্পর্ক সুন্দর সুস্থ হয়ে রেখে জন্য আমি বিদায় নিতে পারি, এটি আমি সবার কাছে আশা রাখি এবং পরিশেষে সবাইকে আবারও আমি আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আসলে মাইক্রোফোনে বিঘ্ন ঘটেছিল কিন্তু আপনারা সবাই নীরব হয়ে বক্তব্যটা শুনেছেন, আপনারাই আজকের অনুষ্ঠানকে সফল করে তুলেছেন। আপনারা উপস্থাপক হিসেবে আমি মাঝখানে একটু সময় বিরতি নিয়েছিলাম কিন্তু আপনারা কখনো বিরতি নেননি, আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন খাবার পরিবেশন করা হবে, তার আগে আমরা সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানে ইতি ঘটাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলোকিত প্রীতিজন আবুল কালাম আজাদ ছোটন গ্রন্থ, যদি কারো প্রয়োজন হয় আপনারা চুতন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তার কাছ থেকে কপি নেবেন। আপনারা নিশ্চয়ই জানেন একটা বই আনতে বাংলাদেশ থেকে নিয়ে আসতে অনেক খরচ ব্যয়বহুল, সেটাও মাথায় রাখবেন আশা করছি আপনারা। এবং এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন, আজকে প্রকাশনা আয়োজক কমিটি আহ্বায়ক যিনি ছিলেন শাহগীর ভক্ত ফারুক, তার জন্য জুড়ে একটা আপনার আমার কাছে মনে হয় যে এই বইটা তো নন ফিকশন। এই যে আবুল কালাম আজাদ ছুটন ১৯৮৯-এ একটা ফিকশনের বই লিখেছে, ১৯৯৯-এও ফিকশনের বই লিখেছে কিন্তু ২০০৭ এসে ওই সময় কিন্তু নন ফিকশনের বই লিখেছেন এবং ২০১৭-তে আবার নন ফিকশনের বই লিখেছেন এবং এই যে বইটা প্রায় সম্ভব প্রায় ৯৩ জন লেখক দিয়েছেন প্রায় ৫৪৫ পেজের মধ্যে, এটা কিন্তু আমার কোনো একটা নন ফিকশনের বই। সময় পেলে বইটা পড়বেন, যা বাংলা এবং ইংরেজিতে লেখা আছে, খুবই সুন্দরভাবে ওনার জীবনী সম্বন্ধে লেখা আছে। আমি আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আবুল কালাম আজাদ ছুটনকে কংগ্রেচুলেশন জানাই। আমাদের কমিউনিটিতে এই যে বই, যে কোনো নতুন বই যখন বাজারে বের হয় তখন তার মধ্যে থেকে একটা সুগন্ধ বের হয়, উই ক্যান স্মেল দ্য স্মেল অফ এ নিউ বুক অ্যান্ড আই থিঙ্ক দিস নিউ বুক উইল স্প্রেড দ্য বিউটিফুল দি ফ্র্যাগন্যান্স দ্য স্মেল not only among the people who are present here tonight but also to every member of our community, Bangladeshi community around here and beyond. So I congratulate you once again and I think this book will not only encourage and inspire others, it's going to definitely help to build up or develop the community slowly and gradually but surely and certainly. So thank you once again for waiting here. Thank you. Assalamu alaikum. Hello, what's up?
ফটো নিচে রাখা থাকে যে এটা আমার হাতে বাবা দরকার ¿Qué pasa? 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 ¿Qué pas